কানাডার টরেন্টোতে ভালোবাসা দিবস উদযাপনে প্রেমিকাদের নিয়ে ঘুরতে বের হয়েছিল দুই বাংলাদেশি তরুণ, কিন্তু বেপরোয়া গতিতে গাড়ি চালাতে গিয়েই গড়বড় করে ফেলে তারা। উঠিয়ে দেয় রোড ডিভাইডারে, যেটা ছিটকে গিয়ে আঘাত হানে পাশের দেয়ালে। সঙ্গে সঙ্গেই গাড়িতে ধরে যায় আগুন। ঘটনাস্থলে মারা যান তিন বাংলাদেশি, যার মধ্যে একজন মেয়ে। অন্য মেয়ের অবস্থাও আশঙ্কাজনক। স্থানীয় সময় রাত 11:30টার দিকে টরেন্টোর ডোন্ডাস এলাকার একটি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। চারজন মিলে কানাডার দক্ষিণাঞ্চলের দিকে যাচ্ছিলেন। নিহতরা হলেন শাহরিয়ার খান, অ্যাঞ্জেলা বাড়ই ও আরিয়ান দীপ্ত। সবার বয়স 17 থেকে 21 বছর। অন্যদিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে প্রীতিকে। স্থানীয় পুলিশ বলছে ডান্ডাস স্ট্রিটে রাত 11:30 নাগাদ এই দুর্ঘটনা ঘটে। দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট জানান গাড়িটি উচ্চ গতিতে চলছিল। এক পর্যায়ে রোড ডিভাইডারের সাথে সংঘর্ষে পাশের কংক্রিটের দেয়ালের সাথে ধাক্কা খেয়ে গাড়িটি উল্টে যায়। মুহূর্তেই তাতে আগুন ধরে যায়। ঘটনার পর সেখানে দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছায়। কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বের করা হয় গাড়ির ভেতরে আটকে পড়া আরোহীদের। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। প্রিয় ভিউয়ার্স, পড়াশোনার জন্য হতাহত শিক্ষার্থীদের কানাডায় পাঠিয়েছিল তাদের বাবা মা, কিন্তু তাদের বেপরোয়া জীবনযাপন বাবা মায়ের সেই স্বপ্নকে শেষ করে দিল। আল্লাহ তাআলা ওই বাবা মায়ের ধৈর্য দান করুন। কমেন্টে আমিন লিখে জানিয়ে দিন আপনাদের অভিমত। ভিডিওটি শেয়ার করুন আর আমাদের চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।